হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্গাস গুড লাইফ। আর আমি দুর্গা। সো দেখতে পাচ্ছো সেজে আছি, মানে বাইরে কোথাও যাচ্ছি। বাইরে কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে। যেখানে যাচ্ছি খুবই একটা ভালো জায়গায়। একটুখানি বলে রাখি, যাচ্ছি হচ্ছে কি একটুখানি খাওয়া দাওয়া করতে, মানে পেট পুজো করতে যাচ্ছি। পেট পুজো কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে একটু পরে। তো এখন লেট হয়ে গেছে অনেকটা, ফোন করছি যাদের সাথে যাবো, মানে দিদিদের সাথে যাব, ওখানে গিয়ে আলাপ করাচ্ছি। তো চলো চটপট বেরিয়ে পড়ি আমি, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এই শুরু হলো আমার খাওয়া দাওয়া আর কি, মিয়া মোড়েতে রয়েছি। এরপরে কোথাও যাব সেটা জানাচ্ছি তোমাদের। আর সাথে রয়েছে এই স্ট্রবেরি পেস্ট্রি। এখন এসেছি ভবানীপুরে। ভবানীপুরে কোথায় এসেছি? বালবান সিং ইটিং হাউসে। তোমরা তো নিশ্চয়ই নাম শুনেছ। সেখানে এসেছি, এখানে আজকে ডিনারটা এখানেই করবো, ভেজ আর কি এখানটা। চলো দেখাই কি কি আছে, আর আজকে ডিনারে খেলাম ভেজ আর কি। আমার সাথে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে দিদি, তার কথা বলছিলাম। হ্যাঁ অবশ্যই, মুখটা চেনা যাবে কি করে। এটা দাদা, হাই করো। এখন প্ল্যানিং হচ্ছে আর কোথায় যাবো, আদৌ সেগুলো সাকসেস হবে কিনা তাও জানি না, হচ্ছে আর কি। আমাদের অর্ডারটা তো দেরি হচ্ছে আসতে, মানে এত কিছু অর্ডার দিয়ে ফেলেছি তো সেই কারণে হয়তো। যাই হোক, ধাবাতে এসছি, লস্যি খাবো তা তো হয় না। যদি পেটে এত কিছু খাওয়ার পর যদি পেটে জায়গা থেকে, অবশ্যই খাবো। আর টেস্ট কেমন নিশ্চয়ই জানাবো। তুমি কি খাচ্ছ? লেমন 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 লেবুর আচার খাচ্ছি। ও লেবুর আচার খাচ্ছে, লেমন টেমন। ওরা বাঙালি, পাতি বাঙালি, একেবারে বাঙালিতেই বলবো কি খাচ্ছি না খাচ্ছি। তো এটা হচ্ছে কি আলু পরাটা, ওটা হচ্ছে মশালা কুলচা, এটা ওটা কি মটর পনির, বেগুন ভর্তা, পালং পনির, ডাল মাখনি, পালং পনির হয়ে গেছে ওটা। ডান খেয়ে বেরিয়ে পড়েছি, এবার রাস্তায় আছে দাঁড়িয়ে। তো বলি খাবারের ব্যাপারে, মুখের মধ্যে রয়েছে হচ্ছে মিচড়ি আর মৌরি। তো খাবারে যা যা নিয়েছিলাম খুব ভালো হয়েছিল, আর প্রচুর কোয়ান্টিটিতে ছিল, যেগুলো আমি চারজনে শেষ করতে পারিনি আর কি।
তো বেগুন ভর্তার মধ্যে প্রচুর বাটার ছিল আর উপর যে প্রত্যেকটা আইটেমের মধ্যে ক্রিম দিয়ে দিয়েছিল, তো খুব ভালো হয়েছে লাগলো খেতে আর কি। তোমরা কি বলবে, খেতে কেমন লেগেছে দিদি? দিদি খেতে কেমন লেগেছে? হাওয়া ইজ পারফেক্ট। তুমি কি বলো? ওনার মাথাটা একটু ব্যথা হয়েছে, তো হয়েছে আর কি। এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডে এসে আমি আমার ব্লগটা শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো মাস্ট করোই, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর কি বলবো, খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, তোমরা পারলে অবশ্যই যেও, ট্রাই করো, তারপর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।